চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। বড়াই গ্রামে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে বিক্রির সময় এলাকাবাসীর বাধার মুখে মাটি ব্যবসায়ীরা। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের বড়াই গ্রামে পুকুর সংস্কারের নামে পুকুর খননের মাটি অবৈধভাবে বিক্রির সময় এলাকাবাসী বাধার মুখে পড়ে মাটি ব্যবসায়ীরা। সময় এলাকাবাসীরা জানান, পুকুর সংস্কার করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নতুন রাস্তা দিয়ে মাটির বহন করলে রাস্তা নষ্ট হয়ে যাবে। আমাদের ছোট শিশুরা রাস্তা দিয়ে স্কুল কলেজে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে? সেজন্য আমরা অবরোধ করে অবৈধ মাটি বহনকারী গাড়িটি আটকিয়েছি। এ রাস্তা দিয়ে কোনো অবৈধ মাটির গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। সোমবার 10 জুন উপজেলার 2 নং বড়াই গ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর পাগলা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম হোসেন জানান, মাত্র 2 মাস আগে করা, ইতিমধ্যে আমাদের লক্ষ্মীপুর গ্রামের রবুল এবং সাধুতেরা নিজেদের পুকুর সংস্কার করার জন্য এক্সকাভেটর এবং ডাম্প ট্রাক এনে রাস্তায় মাটি কাটা শুরু করেছে। আমরা এলাকাবাসী এই মাটি কাটার বিরুদ্ধে এবং মাটি কাটা বন্ধ করার জন্য ওনাদেরকে বলেছি, ওনারা কথা শুনছে না। এই রাস্তা দিয়ে স্কুলের ছেলে মেয়ে যায় এবং এই রাস্তাটা নতুন, এই রাস্তায় যদি মাটির ডাম্প ট্রাক চলে তা রাস্তা ক্ষতি হবে এবং মানুষের চলাচলের বিঘ্ন হবে। এই জন্য আমরা এলাকাবাসী চাচ্ছি যে পুকুরটা সংস্কার করবে করুক, কিন্তু পুকুরের মাটি যাতে বাইরে বিক্রি না করে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাটি বিক্রি প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে। রূপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।